हाय फ्रेंड्स, वेलकम टू आवर ब्लॉग ट्रैवल विद गांगुली। आज के আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল না, এখন 10:30 বাজে। আমরা এখান থেকে যাব, মানে আমরা এখন আছি নাসিকে। নাসিকের আমরা একটা হোটেলে উঠেছি, যেখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। তাই জন্য আমরা ভাবলাম যে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করি। বাইরের ভিউটা কত সুন্দর। তো যাই হোক, আমরা এখান থেকে যাব একটা বাইনিয়ার্ডে। এবার বাইনিয়ার্ডে গিয়ে বলবো যে ওটা কোন বাইনিয়ার্ড আর ওখানে আমরা কি কি করব, তোমাদের সাথে সব শেয়ার করব। চল কি খেতে এসছো এখানে? আজকে আমরা খেতে এসেছি নাসিকের ফেমাস মিসল পাও হাটিয়া পে ব্যাঠকে। এটা নাসিকের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, নাম সাথনা মিসেল। এখানে খুব ভালো মিসেল পাও পাওয়া যায়, আর যেটা মহারাষ্ট্রে খুব ফেমাস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাম খুবই কম, আর তোমার মেনু কার্ডে খাবারের সংখ্যাও কিন্তু খুবই কম। এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। আর দেখতে রেস্টুরেন্টটা খুব সুন্দর, চারিদিকে এরকম পাঞ্জাবি হোটেলের মতো খাটিয়া পাতা রয়েছে, খুব সুন্দর একটা আমেজ, সুন্দর করে সাজানো, আর দামটাও কম। আর সত্যি কথা, দাম যদি কম, তোমরা ভাবছো কোয়ালিটিটা কেমন হবে খাবারের, খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ। তোমার এখানে মিসল পাও খেয়ে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, সত্যি ভালো ছিল। পুরো দেশি ঘিয়ের জলেবি ছিল, বাকরি ছিল, মানে দারুণ। মানে নাসিকে এলে এই জায়গাতে এসে তোমরা খেও, মানে আর এইখানে ঘোরা ফেরাবার মতন খুব সুন্দর জায়গা। মানে ঘোড়া আছে, হাতি একটা নকল আছে, সেলফি তোলার অনেক ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ, সেলফি, মানে রাজস্থানি স্টাইলের অনেক কিছু ভিতরে সেলফি স্পট করে রাখা। যাকগে চলো ভাইনিয়ার যাই। পেট পুরে খাওয়া দাওয়া করে সুলার কাছে চলে এসেছি। এটা হচ্ছে সুলা ভাইনিয়ার্ডে আমরা ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে অনেক গাছ রয়েছে। তোমার এটা হচ্ছে সুলার মেইন গেট, আর এটাই আজকে আমাদের ব্লগের মেইন অ্যাট্রাকশন। উইকডেসে 600 টাকা আর উইকেন্ডে 1000 টাকা করে পার জোন এন্ট্রি। আমরা যেহেতু উইকডেজে এসেছি তাই জন্য 600 টাকা। ফাইনালি আমরা এসেছি সুলা। সুলা, তো সুলা তোমরা অনেকেই নাম শুনেছো ওয়াইনের। হোয়াইট ওয়াইন হয়, রোজ ওয়াইন হয়, রেড ওয়াইন হয়। আমার ওয়াইন পার্সন, আমার খুব ভালো লাগে ওয়াইন, যে কোনো ওয়াইন, রেড, রোজ, হোয়াইট। দই পানের অতটা ভালো লাগে না, কিন্তু আমার জন্য খেয়ে নেয়। তো আজকে দিস ইজ মাই ডে, তো টুডে ইজ মাই ডে। সো এইখানে একটা ওয়াইন টেস্ট করবার একটা প্রসেস আছে, যেটা আমরা এবার করব না। কারণ কি, আমি লাস্ট 3 বছর এখানে এসেছি, তো আমি অলরেডি আই এম অ্যাওয়ার অফ দিস। বাট এইটা সিক্রেট থাকলো আপনাদের জন্য, যারা এখানে সুলাতে আসবেন অবশ্যই অবশ্যই ওয়াইন টেস্টিংটা করুন। আর এখানে উইকডেজে হচ্ছে 600 টাকা করে পার পার্সন এন্ট্রি ফ্রি, আর উইকেন্ডে 1000 টাকা করে। আমি বাইরে তোমাদের দেখালাম বোট, তো চলো আমরা কী কী করবো তোমাদের সাথে শেয়ার। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, মানে তোমার ঢুকেই মনে হবে যে এখানে সেলফি তুলি, এখানটায় সেলফি তুলি। আর এটা রাতের বেলা, মানে যখন একটু অন্ধকার নেমে আসে তখন চারিদিকে লাইট জ্বলে, খুব সুন্দর দেখতে লাগে। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কি আমাদের প্ল্যান এখানে লাঞ্চ করব। আর প্রথম যখন আমরা এখানে এসেছিলাম তখন এতটা সুন্দর করে সাজানো ছিল না, বাট এখন জিনিসগুলো, জায়গাগুলো অনেক সর্টেড হয়ে গেছে, অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে। দেখো এখানে বেশ ছোটো ছোটো একটা করে সেলফি পয়েন্ট রাখা আছে, মানে এখানে তুমি দাঁড়িয়ে সেলফি তুলতেই পারো। আমরাও তুলেছে যদিও অনেক সেলফি। এটাও একটা রেস্টুরেন্ট, মানে তুমি এখানে বসেও খেতে পারো, বাট আমরা যাবো অন্য দিকটায়। আশেপাশটা বেশ অনেক গাছ টাছ দিয়ে সাজানো সুন্দর। এটা দেখো সুলা ভাইনিয়ার্ড, এখানেও আমি একটা সেলফি তুলেছি।
দই পায়না তুলেছে। এই যে লাইটগুলো, এটা রাতে যখন জ্বলবে এগুলো তখন দেখতে বেশ সুন্দর লাগবে। আজকে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো ওয়েদার, কিন্তু গরমটা রয়েছে, কিন্তু ঘামটা ঠিক হচ্ছে না, ওই প্যাচ প্যাচে গরমটা নেই, কিন্তু রোদের তেজটা অনেক বেশি। এই যে এখানেও একটা সাইকেল এরকম রাখা আছে, তুমি সেলফি তুলতে পারো। আর ওই উপরে হচ্ছে রেস্টুরেন্ট, আমরা এখন ওখানেই যাব। আর এটা একটা রেখেছে একটা সামান্য একটা অ্যাক্টিভিটির জন্য। এইভাবেই ওয়াইন তৈরি হয় পায়ে পিষে পিষে। আর এটা হচ্ছে একটা স্টোর, এখানে তোমার চাইলে কিছু তুমি কেনাকাটি করতে পারো। বন্ধুরা, আপাতত আমরা সুলা ওয়াইন ইয়ার্ডে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় বোতল আছে। এত বড় বড় বোতল কি একটা মানুষের পক্ষে খেয়ে শেষ করা যায়? আপনারাই বলুন। পাচ্ছিলাম না, তারপরে একটা পেলাম। এটা আমি এখন খাচ্ছি রেড ওয়াইন, দ্য সোর্সের রেড ওয়াইন। আর টেস্টটা খুব সুন্দর। ওয়েলকাম টু সুলা। উপর থেকে খুব সুন্দর দেখতে লাগে। এটা হচ্ছে হোয়াইট ওয়াইন, দ্য স্পার্কেল, স্পার্কেল হোয়াইট ওয়াইন। এটা অসাধারণ। এটা আমি যদি একটা বাড়িতে নিয়ে এসেছি। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমিও আমার ওয়াইন এনজয় করি, তোমরা আমার ব্লগ দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা।